খোর্ধা জেলা বাণপুর থানা অন্তর্গত একাধিক স্থানরে চড়াও করি দেশী মদ জবত করিবা সহ তিনজন অভিযুক্তকু গিরফ করছি অবকারী বিভাগ। তবে আশ্চর্যর কথা, মেডিকাল ছক নিকটস্থ এক মেডিসিন দোকানরে স্পষ্ট দিবালোকরে খোলাখোলি ভাবে দেশী মদ বিক্রি হেউথিলা। বালুগাঁ অবকারী অধিকারী রঞ্জন দাসক নেতৃত্বে হইতিবা উক্ত চড়াওরে মেডিকাল ছক, বড়হন্তু আড় এবং ভীমপুর গ্রামর জনে মহিলাঙ্ক সমেত তিনজন অভিযুক্ত গিরফ হইতা বেলে সেমানক নিকটরু 64 লিটার দেশী মদ জবত হইছি। এ সংক্রান্তরে অবকারী বিভাগ পিআর নম্বর 88, 99 এবং 90 তিনগুটি মামলা রুজু করি গিরফ অভিযুক্তকু কোর্ট চালান করিথিবা জনাপড়িছি। চিলিকারু সংগ্রাম রণাক রিপোর্ট, বিএনএস নিউজ। কবিটি তা কবিতারে বুনথে সুসংযত শব্দ মানঙ্কর কলিকা, মধুর রাগিণীর তুলি ধরে প্রাণবন্ত মূর্ছনা। কবিটি পক্ষীর কাকলিরু ঘেনি আনে রাশি রাশি প্রেরণা, সেই অমৃত ধারায় সিক্ত হয়ে ভাব প্রশমিত হয়ে অসংখ্য বেদনা। কবিতাটি কবির উন্নত ভাবনার এক অতুল্য সৃষ্টি, সেইথিপাই তো কবি দ্বিতীয় ঈশ্বর, তার সৃজনী প্রবাহিত হয়ে অগণিত সর্জনা সম্ভার। কবিতাটি কবির হাত গোড়া মাটিহাণ্ডি কৌশল কুম্ভার ঝকর, কবিটি ঈশ্বরক অদ্বিতীয় সৃষ্টি, তা প্রত্যেক কবিতার জন কুশলীকারী। কবি এবং কবিতার স্বতন্ত্র চেতনাকে নিয়ে সমাজের পথ প্রদর্শিকা সাজিব আমার কার্যক্রম কবিতার গতিহর আদ্যাশা। হ্যাঁ দর্শক, আপনার ভাই কিছু স্বতন্ত্র কবি এবং সে কবিতা নিয়ে আমি আসুছ আপনার পাখক কেবল বিএনএস নিউজ মাধ্যমে দেখ জমা ভুলে আমার সহ সম্পর্ক করা চাহিদা স্ক্রিন দিয়ে নম্বর সহ যোগাযোগ করতে।